ঐতিহ্যবাহী সুবর্ণা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম শিক্ষা ইসলাম নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় প্রথম আকায়েদ সম্পর্কে আলোচনা করব। শুরুতেই আমি আকায়েদের সংজ্ঞা তোমাদের উদ্দেশ্যে বলছি যে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন আল্লাহ তাআলা নবী রাসূল ফেরেশতা আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা। ইসলামের এরূপ মৌলিক বিশ্বাসগুলোর উপর বিশ্বাসকে আকায়েদ বলা হয়। আকায়েদ হলো ইসলামের প্রধান ভিত্তি। ইমান সম্বন্ধে একটু সংজ্ঞা তোমাদের বলি। যেহেতু আকায়েদের মধ্যে আমাদের ইমান একটি পাঠ রয়েছে, ইমান শব্দ অর্থ বিশ্বাস। ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয়। ইমান এবং ইসলাম ওতপ্রোতভাবে জড়িত, তাই ইসলাম সম্বন্ধে জানা আমাদের দরকার। আমরা ইসলাম ধর্মের মানুষ, তাই ইসলাম সম্বন্ধে আমাদের জানা গুরুত্বপূর্ণ। ইসলাম শব্দের আবেদনিক অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করাই হলো ইসলাম। এখন আমাদের ইসলাম এবং ইমান এবং ইসলামের সাথে সম্পর্ক কি, এ সম্পর্কে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। ইমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ইমান অর্থ বিশ্বাস, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করাকে ইমান বলা হয়। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য ইত্যাদি। মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গরূপে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। এখন ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ এবং অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না। এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ইমান হলো গাছের শিকড় বা মূল, আর ইসলাম হলো তার শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ইমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। কাজে ইমান এবং ইসলাম ওতপ্রোতভাবে জড়িত। আমাদের ইমান যেমন জানতে হবে, ইমানের বিষয়বস্তু সম্বন্ধে জানতে হবে, অধ্যয়ন করতে হবে, অনুসরণ করতে হবে, এবং ইসলাম সম্বন্ধে আমাদের গভীর জ্ঞান অর্জন করতে হবে। তা না হলে আমাদের ইমান পূর্ণাঙ্গ হবে না। এখন আমরা আসি নেফাক হলো নেফাক শব্দ অর্থ হলো ভণ্ডামি করা, কপটতা করা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামী পরিবেশের মুখে ইমানের শিকার ও অন্তরে অবিশ্বাস করে কি নেফাক বলা হয়। যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। এবং মুনাফিক সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্নে। আমাদের মধ্যে যাতে এই কপটতা, ভণ্ডামি, মুনাফিকি, প্রতারণা, দ্বিমুখী নীতি না থাকে, সেদিকে আমরা সতর্ক থাকব। হাদিসে বর্ণিত আছে আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদ্দাসা কাজ্জাবা। মুনাফিকের নিদর্শন তিনটি। ইজা হাদ্দাসা কাজ্জাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে কারো নিকট ওয়াদা করে তখন সে তা ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, গচ্ছিত রাখা হয়, তখন তা সে নিজেই খেয়ানত করে, ভেঙে খেয়ে ফেলে। সহি বুখারি এবং সহি মুসলিম শরীফের হাদিস। নেফাক এটি জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে,
নিপাকের ফলে মানুষ অন্যায় অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়, ফলে মানুষের নৈতিক এবং মানবিক মূল্যবোধ বিনষ্ট করে। কাজেই এই যে নিপাকের চরিত্র নিদর্শন সম্বন্ধে আমি বললাম, এ সম্পর্কে আমরা সচেষ্ট হব আমাদের মধ্যে যাতে নিপাকের কোনো নিদর্শন না থাকে, নিপাকের কোনো চিহ্ন না থাকে, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব। আকাদের বিষয়গুলির মধ্যে আরেকটা বিষয় যে রেসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহুদি পরে আসে রেসালাত, রেসালাত অর্থ সংবাদ বহন, খবর বা চিঠি পৌঁছানো। ইসলামী পরিবেশে আল্লাহ তাআলা বাণী আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রেসালাত বলা হয়। যারা এই সংবাদ পৌঁছানোর কাজ করেন তারা হলেন নবী রাসুল। রেসালাত ও নবী রাসুলের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের ফরজ কাজ। নবী এবং রাসুলের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সে সম্পর্কে আমি তোমাদের বলছি। অর্থগত দিক থেকে দুটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন তারা হলেন রাসুল। অর্থগত দিক থেকে দুটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন তারা হলেন রাসুল। আর যার প্রতি কোনো কিতাব অবতীর্ণ হয়নি কিংবা যাকে কোনো নতুন শরীয়ত দেওয়া হয়নি তিনি হলেন নবী। তিনি তার পূর্ববর্তী রাসুলের শরীয়ত প্রচার করতেন। এই হিসাবে সকল রাসুলই নবী ছিলেন কিন্তু সকল নবী রাসুল ছিলেন না। যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাধারে নবী ও রাসুল। সাবাত, সাবাত শব্দ অর্থ হলো সুপারিশ করা। এখন আমি তোমাদের সাবাত শব্দের উদ্দেশ্যে বলছি। সাবাত শব্দ অর্থ সুপারিশ করা, অনুরোধ করা। ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে সাবাত বলে। কিয়ামতের দিন সাবাত সাধারণত দুইটি কারণে করা হবে। সাবাত সাধারণত দুই প্রকার। একটা হল সাবাতে কুবরা, সাবাতে সুগরা। সাবাতে কুবরা, কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে, মানুষ অসহনীয় দুঃখ কষ্টের মধ্যে নিবেদিত হবে। এ সময় তারা হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ইসলাম নিকট উপস্থিত হয় হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর নিকট সাবাত করতে অনুরোধ করবেন। তারা সকলেই অপারগতা প্রকাশ করবেন। এ সময় সকল মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট যা উপস্থিত হয় তাদের বিচার শুরু করার জন্যে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য বলবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশে বিচার শুরু করবেন। একেই বলা হয় সাবাতে কুবরা, একে সাবাতে উজমাও, সর্বশ্রেষ্ঠ সাবাতও বলা হয়। এরূপ সাবাতের অধিকার একমাত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই থাকবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতিগণকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। এরপরই কেবল জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করতে পারবে। দ্বিতীয়ত হল সাফাতে সুগরা, কিয়ামতের দিন পাপীদের ক্ষমা এবং পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফাত করা হবে। এটাই হলো সাফাতে সুগরা। নবী রাসুল, ফেরেশতা, শহীদ, আলিম, হাফিজ এই সাফাতের সুযোগ পাবেন। আল কোরআন ও সিয়াম, রোজা কিয়ামতের দিন সাফাত করবে বলেও হাদিস উল্লেখ করা হয়েছে। জান্নাত শব্দ আমরা, জান্নাত সম্বন্ধে আমি কিছু আলোচনা করতে চাই। সেটা হলো জান্নাত শব্দ অর্থ হলো বাগান, উদ্যান, আবৃত স্থান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেস, বাংলায় একে বলা হয় স্বর্গ। ইসলামী পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন তাকে জান্নাত বলা হয়। জান্নাত হলো চিরশান্তির স্থান, সেখানে সব কিছুরই সুন্দর এবং আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। জান্নাতের ঘর বাড়ি, আসন, আসবাবপত্র সহ সব কিছু স্বর্ণরৌপ্য মণিমুক্তা দ্বারা নির্মিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর, মিষ্টি পানীয় স্রোতধারা। বস্তুত আনন্দ এবং উপভোগের
উপভোগের সব রকমের জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। সূরা হামিম আস সাজদা আয়াত 31। জান্নাতের বিবরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনি, আর মানুষের অন্তরও যা কোনোদিন কল্পনা করতে পারেনি। মিশকাত, আমরা মুসলমান, আমাদের জান্নাতের আটটি জান্নাতের নাম জানা দরকার। এখানে জান্নাতের নামগুলোর নাম আমি বলছি, জান্নাত মোট আটটি। এগুলো হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুল মাকাম, দারুল কারার, দারুল নাইম, দারুল খুল, দারুল সালাম, দারুল আদন। এই আটটি জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো সর্বশ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের বলেছেন, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউসই আল্লাহর কাছে কামনা করবে। কাজেই আমরাও আল্লাহর কাছে মোনাজাতের সময় জান্নাতুল ফেরদাউস বেহেশত আল্লাহর কাছে আমরা চাব। জান্নাত হলো মুমিনদের এবং পুণ্যবানদের বাসস্থান, বাসস্থান। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্যই রয়েছে জান্নাত যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা আয়াত 25। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সুখময় চির শান্তিময় জান্নাত আমরা কামনা করব। জাহান্নামের বর্ণনা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। জাহান্নাম হলো আগুনের গর্ত, শাস্তির স্থান, একে দোযখ বা নরকও বলা হয়। ইসলামী পরিভাষায় আখিরাতে কাফির, মুশরিক, মুনাফিক ও পাপীদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করে রাখা হয়েছে তাকে জাহান্নাম বলা হয়। জাহান্নাম খুবই ভয়ঙ্কর স্থান, সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, সেখানে পাপীরা আগুনে দগ্ধ হবে, বড় বড় সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ মানুষকে ধ্বংসন করবে। জাহান্নামের আগুনে আগুন হবে আমাদের দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামীদের খাদ্য হবে জাকুম নামক বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, যা তারা খেতে পারবে না, বরং গলায় আটকে যাবে। তাদের পানীয় হবে দুজুকিদের উত্তপ্ত রক্ত ও পুঁজ। সেখানে মানুষের কোনো মৃত্যু হবে না, বরং শাস্তি পেতে থাকবে এবং চিরকাল ধরে কষ্টভোগ করতে থাকবে। জাহান্নামের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাবা। যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে, অর্থাৎ কোরআনকে প্রত্যাখ্যান করবে, হাদিসকে, রাসূলের হাদিসকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে অর্থাৎ কোরআনকে প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে, অস্থিরই আমি তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। সূরা আন-নিসা আয়াত 56। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়ালাহুম মাকানিহুম মিন হাদীদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। যারা কুফরি করে, আমার আয়াতকে অবিশ্বাস করে, আমার কোরআনকে অবিশ্বাস করে, তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, এর দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে, আর তাদের জন্য থাকবে লোহার মুগুর। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের পুনরায় তাতে ফিরিয়ে দেওয়া হবে, লোহার মুগুর দিয়ে পিটে আবার ভিতরে দেওয়া হবে, আর তাদের বলা হবে
স্বাদ গ্রহণ করো দহন যন্ত্রণার। সূরা আল হাজ আয়াত 19-22। যে জাহান্নাম বড় কঠিন জায়গা, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। জাহান্নামীদের চামড়া পুড়ে গেলে আবার সেখানে নতুন চামড়া হবে। জাহান্নামীরা যদি আগুন থেকে বের হওয়ার জন্য কিনারে আসে, আবার লোহার মুগুর দিয়ে পিটে জাহান্নামী 19 জন দ্বাররক্ষী ফেরেশতা আছে, তারা আবার ভিতরে দেবে, যাতে তারা জাহান্নামীর ভিতর থেকে উঠতে না পারে। সেই জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে পানা চাব। যে কাজ করলে জাহান্নাম যাইতে হয় সে কাজ থেকে আমরা দূরে থাকব। আল্লাহ এবং রাসুলের পথ অনুসরণ করব। পবিত্র কোরআন এবং হাদিসকে আমরা আঁকড়ে ধরে আমাদের জীবন যাপন করব, তাহলে এই জাহান্নাম থেকে আমরা মুক্তি পাব। জাহান্নামের জাহান্নাম হলো 7টি। এগুলো হলো জাহান্নাম, 1 নম্বর জাহান্নাম হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা, লাজা। তোমরা এই কাজগুলো, এই জাহান্নামের 7টি জাহান্নামের নাম মুখস্থ করবে। জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়, আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি যারা ঈমান আনে না তারাই জাহান্নামের অধিবাসী। তাছাড়া যেসব লোক দুনিয়ায় অন্যায় ও পাপ কাজ করবে তারাও জাহান্নামের শাস্তি ভোগ করবে। অশ্লীল অনৈতিক কাজ করলেও আগুনের, অশ্লীল অনৈতিক কাজ করলেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আজ সারা পিছে অশ্লীল এবং অনৈতিক কাজ সরে পড়ছে। তোমরা শিক্ষার্থী, তোমরা অশ্লীল কাজে জড়াবে না। টিভি, ফেসবুক ইত্যাদির মাধ্যমে, ইউটিউব ইত্যাদির মাধ্যমে যে অশ্লীলতা আছে সে অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকবে, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করবে, নবী রাসূলদের চরিত্র অনুসরণ করবে, সেই অনুযায়ী তোমরা জীবন যাপন করবে, তাহলে আমরা এই কঠিন জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং আল্লাহর জান্নাত লাভ করব। আমাদের সামনে যে একটা জগৎ রয়েছে সামনে, সেটা হলো পরকাল। পরকালের অনুশীলন, পরকালের প্রতি ভয়, এগুলো যদি কেউ না করে তাহলে সে কোনো দিন খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এইভাবে বলেছেন যে হে ইমানদারগণ, হে যারা ইমান আনবে এবং পরকালকে ভয় করবে তারাই আমার জান্নাত লাভ করবে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, যা এই দুনিয়াই আমাদের শেষ জীবন নয়, এই দুনিয়ার পর আমাদের আরও একটি জীবন আছে এবং সেই জীবনের নাম হলো আল আখিরাতু আখিরাত। আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন। বাংলা ভাষায় একে বলা হয় পরকাল। ইসলামী পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবন শুরু হয় তাই হলো পরকাল বা আখিরাত। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, এটি অনন্ত এবং স্থিরস্থায়ী জীবন। আখিরাত বা পরকালের 2টি পর্যায় রয়েছে, যথা বারজাক, কিয়ামত। বারজাক হলো 2টি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাক বলে। মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারজাক বলে। এটি কিয়ামত এবং দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা স্বরূপ। যেমন আমরা যখন কোনো মানুষকে কবরস্থ করি, সেই দিন থেকে বারজাকের জীবন শুরু হয়। এবং ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় প্রথম ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে বসবাস করবে, এই সময়টাকেই বলা হয়েছে বারজাক। তার মানে পরকালের 2টি পর্যায়, একটা হলো বারজাক, একটা হলো কিয়ামত। বারজাক হলো কবরে শয়ন করার দিন থেকে পুনরুত্থান দিন পর্যন্ত যে সময়টা, এই সময়টাই হলো বারজাক। আর তারপরে এই বারজাক সময় আল্লাহ বলছেন ওয়ামিন ওয়া রাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। আর তাদের সামনে রয়েছে বারজাক, অর্থাৎ আমাদের প্রত্যেকের সামনে বারজাক রয়েছে, যারা আমরা জীবিত রয়েছি তাদের জন্য বারজাক অপেক্ষমান রয়েছে, মানে আমরা সবাই একদিন কবরে শায়িত হব। আর তাদের সামনে রয়েছে বারজাক যা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে। সূরা আল মুমিনুন আয়াত 100। বারজাক হলো কবরের জীবন, এটি আখিরাতের প্রথম পর্যায়ে। বারজাক জীবনে মানুষ দুনিয়ার ভালো আমলের কারণে শাস্তি ভোগ করবে আর খারাপ আমলের জন্য, বারজাক জীবনে মানুষ দুনিয়ার ভালো আমলের কারণে শান্তি ভোগ করবে আর খারাপ আমলের জন্য শাস্তি ভোগ করবে। কিয়ামত হতো দণ্ডায়মান হওয়া, ওঠা, খাড়া হওয়া। ইসলামী পরিভাষায় কবর থেকে মানুষ উঠে সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তাই একে বলা হয় কিয়ামত। কিয়ামতে মানুষকে পুনরায় জীবিত করা হবে, এরপর নেককারদের জান্নাতে এবং পাপীদের জাহান্নামে প্রবেশ করানো হবে। আখিরাত আকাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আখিরাতের প্রতি ঈমান আনা অপরিহার্য। আখিরাত বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারে না। মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা অর্থাৎ মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সূরা আল বাকারা আয়াত 4। আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে। আখিরাতে বিশ্বাস ছাড়া কোনো মানুষ পাপ কাজ থেকে দূরে থাকতে পারে না। কাজে আখিরাতের প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখব এবং এই দুনিয়ার সৎকাজের প্রতি আমরা আগ্রহীশীল হব। এর ফলে আখিরাতের প্রতি মানুষ বিশ্বাস করলে দুনিয়ার জীবনে এসে সৎ জীবন যাপন করতে পারে। কাজে আখিরাতে আমাদের এই কাজের দুনিয়ার কাজের জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে। এই অনুভূতি আমরা যদি লালন করি তাহলে যাবতীয় প্রকার খারাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারবো। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী, সূরা আন-নাহল আয়াত 22। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতে তারা বিশ্বাস করে না, তারা হলো সত্য বিমুখ, সত্য থেকে তারা বহিষ্কৃত, সত্য থেকে তারা দূরে এবং তারা অহংকারী। সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল বলছেন, কাজে আখিরাতের প্রতি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব, তা না হলে কিন্তু আমরা এই আয়াতের দৃষ্টি থেকে আমরা অহংকারী হয়ে যাব, আর অহংকার পতনের মূল। অহংকারী মানুষকে আল্লাহ কখনো ভালোবাসেন না। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ দুনিয়াতেই সব কিছু মনে করে, ফলে যে কোনো উপায়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। অন্যায়, অত্যাচার, অনৈতিক কার্যকলাপ সব কিছুই তার দ্বারা সংগঠিত হয়। যে কোনো পাপ করতে সে দ্বিধা করে না। আখিরাতে বিশ্বাস মানুষকে এরূপ কাজ থেকে বিরত রাখে এবং পবিত্র করে তোলে। কাজে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করব এবং পরকালের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস করে এই দুনিয়ায় আমরা জীবনযাপন করব এবং সৎ কাজের প্রতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এখন আমি তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দিচ্ছি, তোমরা এর উপরে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, প্রশ্ন দিয়ে দিচ্ছি। ইসলামের সাথে ঈমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা করো। 2, কপটতার নিদর্শনগুলো কী কী? 3, নবী রাসূলের পার্থক্য বর্ণনা করো। 4, হাশরের ময়দানে কয় ধরনের শাপাত কার্যকর হবে ব্যাখ্যা করো। আমি যে অ্যাসাইনমেন্টের যে 4টে প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, এই 4টে প্রশ্ন কিন্তু আমি এই যে আলোচনা তোমাদের কাছে সামনে করলাম, এখান থেকে তোমরা ইউটিউব থেকে তোমরা বারবার খুঁজে খুঁজে, একবার না বলো দুইবার তিনবার খুঁজে তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা লিখে ক্লাস টেস্ট থেকে জমা দেবে। আর অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায়, এখানে 9 নম্বর কভার পৃষ্ঠায় তোমাদের লিখতে হবে বিদ্যালয়ের নাম, অ্যাসাইনমেন্টের কাজ, অ্যাসাইনমেন্ট নং, নাম, শ্রেণী, রোল, শাখা, বিষয়, কী বিষয় সম্বন্ধে তুমি অ্যাসাইনমেন্ট লিখলে সেটা, তারিখ এবং যে বিষয় শিক্ষক তুমি অ্যাসাইনমেন্ট করলা সেই বিষয়ী শিক্ষকের নাম তোমাদের লিখতে হবে।